খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। চাকরি বিক্রি, কয়লা, গরু পাচার থেকে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে রয়েছে সিবিআই। এবার সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতার শাখায় বড় সড় রদবদল হলো। রাজ্যের সিবিআই এর দায়িত্বে থাকা জয় দেবনকে দিল্লি বদলি করা হলো, তার জায়গায় দায়িত্ব নিলেন পঙ্কজ কুমার সিংহ। এই বদল কি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ? প্রশ্ন তুলেছে ও আকিবহল মহল। জানা গিয়েছে পঙ্কজ কুমার সিংহ ডিআইজি পদমর্যাদায়, আর কাজে সুনাম আছে তার সর্বোচ্চ পদে। এই রদবদলের পর তদন্তগুলি কতটা গতি পাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ সময় ধরে রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই, কিন্তু কোন তদন্তই এখনো তারা শেষ করতে পারেনি। একের পর এক তথ্য তারা সংগ্রহ করেছে, কিন্তু আদালতে খুব একটা উল্লেখযোগ্য পদক্ষেপ সিবিআই এর পক্ষ থেকে পাওয়া যায়নি। এমনই মত ওয়াকিবহল মহলের একাংশের। রাজ্যে তৃণমূল মন্ত্রী বিধায়ক নেতারা জেলে আছেন, কিন্তু কবে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শেষ হবে তাই নিয়ে প্রশ্ন থাকছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিকবার। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই কি গড়িমসি করছে, এই প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে রীতিমতো বিরক্ত হন সিবিআই এর ভূমিকা ও কাজে। তার নির্দেশ পাওয়ার পরও কেন বিধায়ক মানিক ভট্টাচার্যকে জেরা করা হয়নি সেই নিয়েও তিনি হতবাক হয়ে যান। সিবিআই এর অন্তরে যোগ সাজোজ আসে এমন ভাবনা খোদ বিচারপতির মনেও এসেছে। সিবিআই কে তিন একাধিকবার আদালত কক্ষে ভর্ৎসনা পর্যন্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখবেন, এই কথাও তিনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন। এই অবস্থায় তদন্তগুলি কোন পথে, অসংখ্য বাঁকে তদন্ত কি নিজেই হারিয়ে গিয়েছে, এই প্রশ্ন ওয়াকিবহল মহল থেকে উঠেছে। নারদকাণ্ড, গরু ও কয়লা পাচার, এরপর শিক্ষা দুর্নীতির পরে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআই এর হাতে। গুটিকত গ্রেফতার ছাড়া আর কতটা এগোলো তদন্ত, প্রশ্ন থাকছেই। এবার দায়িত্ব নিলেন পঙ্কজ কুমার সিংহ। তিনি পুরনো সব মামলার ফাইলপত্র কেস ডায়েরি অফিসারদের থেকে চেয়ে পাঠিয়েছেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।